প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে খুব তাড়াতাড়ি আমাদের মাথার ভিতর কিছু হিসেব নিকেশ চলতে থাকে, যেমন আমি কে, আমি কোথায় থাকি, আমার চারপাশে আর কারা কারা থাকে, এই এই সমস্ত। অবশ্য এত কিছু ভাবতে আমাদের মাথার সময় লাগে মাত্র মাত্র কয়েক সেকেন্ড। হসপিটালের বিছানায় কিছুক্ষণের মধ্যেই একজনের জ্ঞান ফিরবে। কাল রাতে তার একটা বড় সড়ো অপারেশন হয়েছে। রোগী মোটর নিউরন ডিজিজে আক্রান্ত, তার গলা থেকে পায়ের নিচ পর্যন্ত অসার। মাকড়সার আবার একটা অদ্ভুত স্বভাব আছে, জালে আটকে পড়া পতঙ্গকে সে সাথে সাথে মারে না, নিজেকে ছাড়াবার ব্যর্থ চেষ্টা করতে করতে পতঙ্গ যখন নির্জীব হয়ে পড়ে তখন ধীরে সুস্থে এক পা করে তার দিকে এগিয়ে আসে। তিনটে আলাদা ঘটনার কথা বললাম, যোগসূত্র একটাই, মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প, মাকড়সার মাকড়সার জাল। চোখ খুলতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো মাথার ঠিক পিছনে একটা তীব্র যন্ত্রণা। মনে হলো যেন চুলের ফাঁক দিয়ে অজস্র আলপিন ফুটছে। ছটফট করার চেষ্টা করলাম কিন্তু হাত পা নড়ল না, শুধু শুধু মাথাটাই বাসবাস করতে লাগলাম। মিনিট খানেক পরে আচমকাই কমে এলো ব্যথাটা। আমি চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কোথায় আমি? উপরে সাদা ছাদ অর্থাৎ একটা ঘরে শুয়ে আছি আমি, না ঘর নয়, হসপিটাল। মাথার পিছন থেকে একটা যান্ত্রিক শব্দ আসছে। ডান দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা জানলা, সেটা আপাতত বন্ধ। বাঁ দিকে তাকাতেই মানুষ চোখে পড়ল। আমার বেডের ঠিক পাশেই বিছানার উপর মাথা রেখে ঘুমিয়ে আছে কেউ। সারা রাত জেগে হয়তো সকাল হতে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা মাথায় আসতেই একটা অন্য চিন্তা এসে চেপে ধরলো আমাকে, কে আমি? আমার নিজের নাম মনে পড়ছে না, এমনকি আমি কিভাবে হসপিটালের বেডে এলাম সেটাও বুঝতে পারছি না। এই ঘরটা চেনা চেনা লাগছে, অবশ্য অবশ্য সেটা আশ্চর্যের কিছু নয়, সব হসপিটালের ঘরই একই রকম দেখতে হয়। আমি হাত নাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না, মনে হলো আমার হাতের উপর নিয়ন্ত্রণ চলে গেছে, আমার অসহায় লাগলো। মিনিট খানেক পরে বাইরে খসখসে জুতোর আওয়াজ পেতে বুঝলাম কেউ ঘরে ঢুকছে। আমি সজাগ হয়ে উঠলাম, আমি স্মৃতিভ্রংশ হয়েছে, তবে কি কোনো অ্যাক্সিডেন্টে জ্ঞান হারিয়ে এখানে এসেছি? আমি কিছুই মনে পড়ছে না। একজন বছর চল্লিশের লোক ঘরে ঢুকলেন, জামাকাপড় দেখে মনে হলো সম্ভবত ডাক্তার। আমাকে দেখেই একগাল হেসে বললেন, এই যে সুপ্রভাত, কেমন আছেন? আমি বিনিময়ে হাসলাম কিন্তু উত্তর দিলাম না, আমার নিজের কাছেই অনেক প্রশ্নের উত্তর নেই। চিনতে পারছেন না আমাকে? ভুরুটা কুচকে ডাক্তার আমার দিকে এগিয়ে এলেন। মাথা নাড়লাম, ভদ্রলোক কিন্তু খুব একটা অবাক হলেন না, মুখে কি যেন বিড়বিড় করতে লাগলেন। চমৎকার অপারেশনের সাইড এফেক্ট ও কিছু নয়, আস্তে আস্তে মেমোরি গেইন করবেন। কথাটা বলে ঘুমন্ত মহিলার দিকে ফিরে তাকে ডাকলেন, এ মিসেস দাস, উঠুন। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম, খানিকটা দূরে কতগুলো হাই রাইজ বিল্ডিং, বড় সড়ো দৈত্যের মতো তারা রোদ আগলে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে একটা ব্যাপার বুঝতে পারছি, গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত আমার নিয়ন্ত্রণ নেই, চাইলেও আমি হাত বা পা নাড়াতে পারবো না।
ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। এই মুহূর্তে আমার যেটা দরকার সেটা হলো একটা পরিচয়। সমস্ত অজানা প্রশ্নগুলো মাথার ভিতর ভিড় করে আসছে, সেগুলোর মীমাংসা এক্ষুনি না হলে আমার শান্তি হবে না। কপালে একটা মেয়েলি হাতের স্পর্শ পেয়ে আমি ঘুরে তাকালাম। সে ঘুমন্ত মহিলা, কেমন যেন বিবর্ণ রক্তহীন মুখ তার, চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় মোটা কালি পড়েছে। উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছে সে। আমি সেদিকে ফিরতে ভাঙা গলায় প্রশ্ন করল, চিনতে পারছিস আমাকে? আমি মাথা নাড়লাম, আর সাথে সাথে তার ক্লান্ত বিনিদ্র চোখে যেন আরো অন্ধকার নেমে এলো। সে মাথা নামিয়ে নিল। ডাক্তার ভদ্রলোক পিছন থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আরে না না, এত 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 ভেঙে পড়ার কিছু নেই, এই প্রথমটা হয় এরকম। আমি ব্যাপারটা খানিকটা বুঝলাম। মহিলা সম্ভবত আমার কোনো আত্মীয়া। আমার স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ আমি তাকে চিনতে না পারায় বোধহয় মানসিকভাবে ভেঙে পড়েছে। কেমন যেন মায়া হলো আমার। তার মাথায় একটা হাত রাখতে ইচ্ছা করলো, কিন্তু হাত নড়ল না। আমার প্রশ্নগুলোর উত্তর অবশ্য এখনো পাইনি। জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ডাক্তার আমার দিকে মুখ তুলে বললেন, অ্যাক্সিডেন্ট? আরে না না, বিগত এক বছর আপনি হসপিটালের বেডে শয্যাশায়ী, কাল রাতে আপনার একটা অপারেশন হয়েছে, এই মুহূর্তে আপনার ব্রেন বেশ কিছু মেমোরি হারিয়ে ফেলেছে। আপনি নিজের নাম বলতে পারবেন? না, কিসের অপারেশন? মাথার, আই মিন নার্ভের। আমি আর কিছু বললাম না। অপারেশন বা তার আগের কথা কিছুই মনে পড়ছে না আমার। মহিলা এখনো নিচু স্বরে কেঁদে চলেছেন। তার মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন চেনা লাগলো। মহিলা আমার কে হন সেটাও জানি না। জিজ্ঞেস করলাম, আমার নাম কি? ডাক্তার উত্তর দিতে চাচ্ছিলেন, মহিলা তাকে থামিয়ে দিয়ে বললেন, ইন্দ্রনাথ দাস। ডাক্তার আমার দিকে এগিয়ে এসে একটু হেসে বললেন, উনি আপনার বোন হন। আমি মাথাটাকে সোজা করে চোখ বুঝলাম। আগের ঘটনা যতটা সম্ভব মনে করার চেষ্টা করলাম। এই হসপিটালটা আমার চেনা, আমাকে মানুষগুলো, শুধু ঘটনার কথা কিছুই মনে পড়ছে না। আমি আবার মহিলার মুখের দিকে তাকালাম। চেনা মুখ, আমি আগেও দেখেছি। এই এই সাদা কোট পরা ডাক্তারটা, এমনকি জানলার বাইরের সব দৃশ্যই আমার চেনা। সেটা হওয়া অবশ্য অস্বাভাবিক কিছু নয়। যদি এক বছর যাবৎ এই বেডেই শুয়ে থাকি, তাহলে আমার স্মৃতিভ্রংশ হলেও অবচেতন মনে এদের ছবিগুলো থেকে গেছিল হয়তো। সেগুলো যে আস্তে আস্তে পুরোটাই ফিরে আসবে তা নিয়ে আমার সন্দেহ নেই, কিন্তু আমার শরীরটা, সেটা কি আর ঠিক হবে কোনোদিন? ডাক্তারের কথা শুনে অবশ্য মনে হলো খানিকটা সম্ভাবনা আছে। কি জানি আমার মনটা খারাপ হয়ে গেল। এক বছর ধরে আমি বিছানায় শুয়ে আছি, আরো কতদিন কতদিন শুয়ে থাকতে হবে কে জানে। এই বইটা চিনতে পারছেন? ডাক্তার আমার দিকে একটা বই এগিয়ে ধরেছেন, বেশ রংচঙে। আমি নামটা পড়ার চেষ্টা করলাম, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে মাথা নামিয়ে নিলাম। ডাক্তার হেসে বললেন, এই বইটা পড়তে বড় ভালোবাসতেন আপনি, ভালোই হলো, ভুলে গেছেন যখন আবার নতুন করে পড়ার আনন্দ পাবেন কি? আমি পড়ব কি করে? আমি জিজ্ঞেস করলাম। কেউ না কেউ পড়ে শোনাবে আপনাকে। আর কোন বইয়ের কথা মনে পড়ছে? আমি মনে মনে ভাবার চেষ্টা করলাম, আর কিছু মনে পড়ছে না। এটুকু বুঝতে পারছি, আমি নিজে যতই চেষ্টা করি না কেন কিছুই মনে পড়বে না। যেটুকু নিজে থেকে ধরা দেবে সেটুকুই জানতে পারবো।
এই যে এই সুতোটা আপনার মুখের কাছে ঝুলছে, কিছু দরকার হলে ওটা মুখ দিয়ে টান দেবেন, না পারলে অবশ্য ঘাবড়ানোর কিছু নেই, আপনার রুমটা 24/7 মনিটরিং চলছে। আমার বাড়ি থেকে আর কেউ আসেনি? আসবে হয়তো পরে। আচ্ছা আমি চলি, আবার বিকেলে আসবো। হ্যাঁ, ডাক্তার ঘর থেকে বেরিয়ে গেলেন। বিছানার পাশে বসা মহিলা এখনো এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছেন, কেমন যেন শূন্য দৃষ্টি। আমি আগের থেকে একটু ভালো হয়েছি কিনা এতক্ষণ যেন সেটাই দেখার চেষ্টা করছেন। তোর ব্যথা নেই তো কোথাও? আমি মাথা নাড়লাম, ব্যথা থাকলেই হয়তো সে খুশি হতো। আমার অসার হাতটা নিজের হাতে চেপে ধরে আমার কাছে খানিকটা ঝুঁকে পড়ে বলল, আমাকে একটুও মনে পড়ছে না। খানিকটা? আমি তার দিকে তাকিয়ে উত্তর দিলাম, তাহলে বল দেখি আমার মুখে কি নেই? চশমা। যা, এ তো নাকের পাশের দাগটা দেখেই বোঝা যায়। তাহলে অন্য কিছু জিজ্ঞেস কর। মেয়েটা কি যেন ভাবল, তারপর আবার ভুরু কুচকে তাকালো আমার দিকে। বল দেখি আমার নাম কি? সাতী দাস। বা, 71 মহিন চৌধুরী লেন। এবার একটা চওড়া হাসি সাথীর মুখ জুড়ে ছড়িয়ে পড়ল। আর একটু কঠিনে যাব? যা। ছোটবেলায় দোতলা থেকে পড়ে তোর একটা হাঁটুর মালাই চাকি সরে গিয়েছিল, কোন হাঁটু? হাঁটু নয়, কোনই বা কোনই। সাথে মুখটা ক্রমশ আরো উজ্জ্বল হয়ে উঠল, সে লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো, সব মনে পড়ছে তোর, বাড়ির সবার কথা? আমি ভাবার চেষ্টা করলাম, আগের থেকে খানিকটা বেশি মনে পড়ছে বটে, আমার মা বাবা ছোট পিসি আমাদের বাড়িটার কথাও, কিন্তু এখনই সেটা বলা উচিত হবে না। আমি উল্টে একটা প্রশ্ন করলাম, আচ্ছা একটা কথা ঠিকঠাক উত্তর দিবি? কি বল না। কালকের অপারেশন নিয়ে ডাক্তারবাবু ঠিক কি বলেছেন? বলেছে তুই ঠিক হয়ে যাবি, খালি একটু সময় লাগবে। সত্যি তো? আরে বাবা, তোকে ছুঁয়ে বলছি। খেয়াল করলাম আমার হাতটা সে আবার মুঠোয় চেপে ধরেছে। কথাটা শুনে খানিকটা যেন শান্ত হলো মনটা। এরকম অসার শরীর নিয়ে বিছানায় আজীবন কাটানোর থেকে মৃত্যু অনেক ভালো। তবু যদি সুস্থ হয়ে যাওয়ার খানিকটা আশা থাকে তাহলে স্বস্তি পাওয়া যায়। সাথী আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাল যদি পারি চুনিকে নিয়ে আসব। চুনি? চুনিকে? ও, এটাই মনে পড়েনি। অবশ্য না পড়াই স্বাভাবিক, এতদিন হাসপাতালে তাকে নিয়েই আসতে পারিনি। চুনি আমাদের পোষা কুকুর। তোকে 1 বছর না দেখতে পেয়ে সে প্রায় আধমরা হয়ে গেছে। বেশ আনিস, কুকুরটার কথা কিন্তু একদম মনে পড়ছে না। দেখি এবারও ঝামেলা করবে হয়তো। আচ্ছা আমি এখন চলি, বাড়িতে খবরটা দিতে হবে, কাউকে পাঠিয়ে দিচ্ছি, গল্প করবে। সাথী উঠে পড়ল, ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। আমিও মাথা ঘুরিয়ে উপরে তাকালাম, পাখাটা বনবন করে ঘুরছে, জানলা দিয়ে বাইরে আমার চেনা দৃশ্যগুলো চোখে পড়ছে। হয়তো আমার মনের ভিতর জমে থাকা স্মৃতির জলছবিগুলো কিছুক্ষণের জন্য ধুলোয় ঢেকে গেছিল, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। চোখের সাথে মনের ছবিগুলো মিলে গেলেই আমার স্মৃতি ফিরে আসবে। আমি আর একবার পা নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু নড়ল না। ধুর, কোনো শরীরটা তাড়াতাড়ি ঠিক হলে বাঁচি, কত কাজ করতে ইচ্ছা করছে আমার। মনে হচ্ছে প্রচুর কাজ পড়ে আছে আমার জন্য, অথচ আমি 1 বছর ধরে পড়ে আছি বিছানার উপর। এত কিছু ভাবতে ভাবতে আমার মন শরীর দুটোই ক্লান্ত হয়ে এলো, ধীরে ধীরে ঘুম নামলো চোখে।
বিকেলে ঘুম ভাঙল, ভাঙানো হলো এবং চোখ খুলতেই দেখলাম মাঝবয়সী ডাক্তার আমার মুখের উপর ওষুধ ধরে রয়েছেন। ইন্দ্রদা খেয়ে নিন। আমি ওষুধটা গলায় নিতেই সে জল ঢেলে দিল, আমি ঢোঁক কিনলাম। আবার হাতটা তোলার চেষ্টা করলাম, প্রথমে পা তারপর হাত। ডাক্তার আমার বেডের ঠিক পাশেই বসেছিলেন, আমার মুখের উপর ঝুঁকে পড়ে কি যেন দেখতে দেখতে বললেন, শুনলাম আপনি বাড়ির লোকদের চিনতে পেরেছেন, তো বাড়ি যাচ্ছেন কবে? সে তো আপনাদের দয়া। আমি হাসলাম। আরে কি যে বলেন দাদা, সুস্থ মানুষকে হসপিটালে আটকে রাখে নাকি? তাহলে রেখেছেন কেন? ডাক্তার কি যেন ভেবে বললেন, দেখুন ওষুধ খাইয়ে যাওয়া ছাড়া তো আর কাজ নেই আমাদের, যেটা আপনার বাড়ির লোকেরাও পারবে, তারপর তো খালি একটু সময়ের ব্যাপার। তাহলে তাই বলুন, আমার আর এখানে ভালো লাগছে না। বাইরে শহরের আওয়াজ খুব ক্ষীণ হয়ে যাচ্ছে, এখানে একা একা শুয়ে থাকতে থাকতে বুঝি সবকিছুরই বোধ হয় বিশেষ শব্দ আছে। বাচ্চারা খেলার পর সন্ধ্যায় মাঠ ছেড়ে বাড়ি ফেরে, মধ্যবিত্তের বাড়িতে রাতের খাবার বানানোর তোড়জোড়, আটা মাখা কি ভাত বসা ও ভিড়ে ভরা রাস্তার একপাশে ভিখারির ঝুলিতে পয়সা পড়ার শব্দ, এই সবকিছুই যেন এখান থেকে শুনতে পাই আমি। মনে হয় আমাকে বাদ দিয়ে বাইরের পৃথিবীটা বেশ নিজের মতো করেই গড়াচ্ছে, ভালো মন্দ মিশিয়ে সুখ দুঃখের মধ্যে জাগলিং করতে করতে ইচ্ছা মতো এগিয়ে চলেছে। বাদ পড়েছি শুধু আমি, কতদিন এই নগর জীবন থেকে দূরে থাকতে হবে জানি না। ডাক্তার অনেকক্ষণ একটা না আমার মুখের দিকে তাকিয়েছিলেন, এবার একটু দম নিয়ে বললেন, স্টিফেন হকিংসের নাম শুনেছেন? আমি নিজের ভাবনায় মশগুল ছিলাম, কথাটা ভালো করে শুনতে পাইনি, মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কে? আরে হকিংস, সেই বিজ্ঞানী, শরীরে প্রায় সমস্তটাই অকেজো, খালি মাথা আর হাতের একটা আঙুল রয়েছে। শুনেছিলাম বটে। ডাক্তার মাথা তুলিয়ে বললেন, আপনার থেকেও খারাপ অবস্থা তার, তাও বছর কয়েক আগে তিনি বলেছেন যে ঈশ্বর বলে কিছু নেই। তো কতটা সাহস বলুন তো, আমরা একটু কঠিন রোগ হলেই ঠাকুর ঠাকুর করি। আপনিও করেন? আমি জিজ্ঞেস করলাম। করি বই কি, ডাক্তার বলে কি সব জেনে গেছি? আমি প্রথম হাসি পেল, বললাম, সব যখন জানেন না তখন বিশ্বাসটাই বা করছেন কি করে? আমার কথা শুনে ডাক্তারও হেসে ফেললেন। আরে আপনি দেখছি দিব্যি তর্ক করতে শিখেছেন, এটা তো আগে ছিল না। আমি মুখ ঘুরিয়ে নিলাম, বিছানার পাশের টেবিলে কয়েকটা ওষুধ রাখা আছে, তার সাথে দুটো ইঞ্জেকশনের সিরিঞ্জ। ছোটবেলায় ইঞ্জেকশন নেওয়াটা আমার কাছে বেশ ভয়ের ছিল, সেটা এখনো রয়ে গেছে, যদিও ব্যথাটা আর লাগে না। আমার চোখে দৃষ্টি লক্ষ্য করে ডাক্তার প্রশ্ন করলেন, ওরা কিসের ওষুধ জানেন? আমি শিশির ওপরে লেভেলটা পড়ার চেষ্টা করলাম, সোডিয়াম থায়োপেন্টাল, নামটা শুনেছি কোথাও। কোথায়? ডাক্তারের গলাটা উৎসুক শোনালো, সম্ভবত অ্যানালজেস্টিক, তীব্র ব্যথা কমানোর ইঞ্জেকশন, কিন্তু ওভারডোজ হলে আর রক্ষে নেই। একসময় ইউএসএ তে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে ব্যবহার হতো জানেন, না আজ ওটা সরিয়ে নিতে হবে। কেন বলুন তো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ডাক্তার আমার কাছে আর একটু সরে এসে বললেন, এই অপারেশনটা হওয়ার আগে আপনার মাথায় এক ভূত চেপেছিল। কি? মানে আপনি বাঁচতে চাইছিলেন না। আমি আর কিছু উত্তর দিলাম না, ডাক্তারও চুপ করলেন। বাইরের করিডোর দিয়ে লোকজন যাতায়াত করছে, ঘরের ভিতর এক টানা যন্ত্রপাতির শব্দ, মাথার উপর একই বন বনে পাখা, জানলা দিয়ে একই দৃশ্য, কোনো বৈচিত্র্য নেই। আমার চোখ ফেরানোর মতো পাঁচটা দিক আছে, তার বাইরে কিচ্ছু নেই, গোটা পৃথিবীটা যেন চার দেওয়ালে আটকে গেছে। এভাবে কতদিন শুয়ে থাকা যায়? আমি যদি আর ঠিক না হয়, একটা নারকীয় আশঙ্কা এসে
আমায় চেপে ধরল। অত ঘাবড়াবেন না, এ ধরনের রোগে পেশেন্টকে সব থেকে বেশি লড়াই করতে হয় নিজের সাথে। যখন খুব কষ্ট হবে তখন খালি মনে রাখবেন এ রোগে মনোবলটাই হলো আসল, ওটা হারিয়ে ফেললে আর সেরে ওঠার কোনো চান্স নেই। ডাক্তারের কথা শেষ হতেই বাইরে থেকে একটা মাঝারি চেহারার লোক ঘরে ঢুকল। তারপর আমার দিকে এগিয়ে এসে মাথার কাছে যন্ত্রটায় নজর রাখতে রাখতে বলল, এ আপনার বাড়ি থেকে লোক এসেছে। কে লোক? আমি জিজ্ঞেস করলাম। তা তো জানি না, তবে তবে কি? আমি উৎক্রীপ হয়ে উঠলাম। কেন জানি না মনে হচ্ছে বাড়ির সব মানুষকে আমি আবার ভুলে যাচ্ছি। এরকম হচ্ছে কেন? আবার কি? তবে একটা ছোট কুকুরও আছে, কি যেন নাম বলেছিল, চিনু। আমি মনে করার চেষ্টা করলাম। এ কথা বলবেন তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। লোকটার সাথে ডাক্তারও বেরিয়ে গেল, বোধহয় বাইরে আমার বাড়ির লোকজনের সাথে কথা বলতে গেল। আমি চুপ করে শুয়ে থাকলাম। কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমার বাড়ির লোক কিন্তু তাও দেখা করতে ইচ্ছা করছে না আমার। কেন যে হ্যাঁ বললাম! বাইরে থেকে এতক্ষণ একটা কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম, এতক্ষণে সেটা একটু একটু করে কাছে আসছে। বুঝলাম তারা আমার কেবিনের দিকেই আসছে। আমি তটস্থ হয়ে শুয়ে থাকলাম, বড় করে কয়েকটা নিঃশ্বাস নিলাম। মাথাটা ব্যথা করছে। কয়েক সেকেন্ডের মধ্যে দুজন মাঝ বয়সী মহিলা আমার ঘরে ঢুকলেন। দুজনকেই আমি চিনতে পারলাম, লম্বা ফর্সা ছোট চুলের মহিলা আমার মা, তার পাশেই আমার ছোট মাসি। প্রায় দৌড়ে তারা আমার বেডের কাছে চলে এলেন। দুজনেরই চোখে জল। আমার অস্বস্তিটা আরো বেড়ে গেল। এবার হয়তো কান্নাকাটি হবে। আমি কি উত্তর দেব? কিছুই তো তেমন মনে পড়ছে না। ছোট মাসি হাতের ব্যাগ থেকে একটা জবা ফুল বের করে আমার কপালে চেপে ধরে ভিড় করে কি যেন বলতে লাগলেন। মা আমার মাথায় একটা হাত দিয়ে জিজ্ঞেস করলেন, ব্যথা নেই তো বাবা? সবাই এটাই জিজ্ঞেস করে কেন? আমি দুদিকে মাথা নেড়ে দিলাম। তিনি আর কিছু বললেন না। মাসি এক মনে মন্ত্র পড়ে চলেছেন। হঠাৎ আমার মনে হলো চতুর্থ কেউ ঘরে ঢুকছে, চতুষ্পদ। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট কুকুরের গলা চেন ধরে দাঁড়িয়ে আছে সাথী। কুকুরটা ছোট, জাতে মালতিস। বেশ বুঝতে পারলাম সাথীর পক্ষে কুকুরটাকে ধরে রাখা সম্ভব হবে না। সেটা কিন্তু আমার দিকে এখনো তাকায়নি, বরঞ্চ আমার উল্টো দিকে মুখ করে তারস্বরে ডেকে চলেছে। সাথী দুহাতে সেটাকে কোলে তুলে নিয়ে আমার পাশে এনে রাখল। এমনিতে মালতিস শান্ত জাতের কুকুর, কিন্তু এখন কেন জানি না সেটা অস্থির হয়ে উঠেছে। আমি আবার হাত ওঠানোর চেষ্টা করলাম। মা কুকুরটাকে আমার দিকে ঠেলে দিতে সে তা মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। তারপর সেভাবেই এক টানা তাকিয়ে থাকলো আমার দিকে। তার লোমে ঢাকা দুটো চোখ কি যেন খুঁজছে আমার মুখে। আমি কি করব বুঝতে পারলাম না। হঠাৎ হালকা স্বরে ডেকে উঠল কুকুরটা, তারপর একটু জোরে, তারপর আরো জোরে। গলার দড়িটা সাথীর হাতে ধরা না থাকলে হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়তে সে। সেটা করতে না পেরে আচমকা আমার হাতের কাছটা কামড়ে ধরলো। আমি অবাক হয়ে গেছিলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার মুখটা ভয়ে দৌড়ু দৌড়ু করতে লাগলো। হঠাৎ কুকুরটা এত হিংস্র হয়ে উঠলো কেন? এতক্ষণে তাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি নিজের হাতের দিকে তাকালাম, হাতটা কেটে রক্ত পড়ছে। অবশ্য কোনো যন্ত্রণা হচ্ছে না আমার। কুকুরটার গলায় হাত বোলাতে বোলাতে সাথী বলল, এতদিন দেখেনি, তোকে ভুলে গেছে বোধ হয়। আমার মনটা কিন্তু খচখচ করতে লাগলো। কুকুরটা এত সহজে ভুলে যায় না? আমার অবশ্য তাকে মনে পড়ছে না, কিন্তু এক বছর আগে পর্যন্ত যদি আমাকে সে দেখে থাকে আজও সে আমাকে চিনতে পারবে। সেটা তো হলোই না, উল্টে আমাকেই কামড়ে বসলো সে। মা এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন।
সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এরা তো বলছে ছেড়ে দেবে, কিন্তু আমি বাড়ি যাবো কবে? মায়ের মুখটা একবারের জন্য গম্ভীর হয়ে উঠল, তারপর আবার জোর করে হাসি ফুটিয়ে বলেন, এই তো কাল পরশুর মধ্যেই নিয়ে যাব। হ্যাঁ রে, বাড়ির কথা মনে পড়ে তোর? আমি মাথা নাড়লাম, বাড়ির বাইরেটুকুই মনে পড়ছে আমার, ভিতরের ঘর বা অন্য কিছুর কথা মনে পড়ে না। যাই হোক, সেসব কথা এখন আর বলতে ইচ্ছা করলো না। সাথী আমার পায়ের কাছে বসেছিল, সে বলল, হ্যাঁ হ্যাঁ, তোকে আর এখানে থাকতে হবে না, ডাক্তার দত্ত বলেছেন উনি নিজে মাঝে মাঝে চেক আপ করে আসবেন। একটা অদ্ভুত সন্দেহ এসে দানা বাঁধছে। আমি ইশারায় সাথীকে কাছে দেখলাম, সে আমার মুখের উপর ঝুঁকে পড়তে নিচু গলায় জিজ্ঞেস করলাম, আমার হাইট কত? প্রশ্নটা শুনে সে অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি। কত মনে হয়? 5-8 হবে মনে হয়। আমি আর কিছু বললাম না, পরিষ্কার মনে আছে আমার হাইট ঠিক 6 ফুট, কিন্তু তা কি করে হয়? আমার স্মৃতি কি আমার সাথে রসিকতা করছে? সবকিছু এত ঝাপসা, এত ছাড়া ছাড়া, তাও কোথায় যেন কি একটা যোগসূত্র আছে, কিছু একটা মিলাতে পারলেই সব কিছু মিলে যাবে, ঠিক মাকড়সার জালের মতো। সবকিছু ছাপিয়ে আমার অন্য একটা ব্যাপার মনে হলো, এ ঘরের সব কিছু আমার চেনা, এই পাখাটা, ডাক্তার, নার্স, এদের সবাইকে আমি দেখেছি, কিন্তু কিন্তু ঠিক এইভাবেই কি নাকি একটু অন্যভাবে? আমি চোখ বুঝে আমার স্মৃতির সমুদ্রে ভাসতে থাকা ছবিগুলো খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, সাথীকে দেখতে পাচ্ছি আমি, মাকে, ছোট মাসিকে, ডাক্তার, নার্স, কোথাও ভুল নেই। মনের অন্ধকার ভেদ করে সব কটা ছবি পরিষ্কার ফুটে উঠছে। আমি চোখ খুলতে গিয়েও খুললাম না। আশ্চর্য, এই ব্যাপারটা তখন মনে আসেনি। ছবিগুলোতে সবার মুখে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে। এদের কথা মতো আমি 1 বছর ধরে শয্যাশায়ী। তাহলে আমার মনে যে ছবিগুলো তৈরি হয়েছে সেগুলো তো নিচ থেকে উপরে তাকিয়ে থাকবে, সবাই যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, তা কি করে হয়? আমি নিজেই তো 1 বছর হলো উঠে দাঁড়াইনি। চোখ খুলে দেখলাম আমার চারপাশে সবাই বসে গল্প করছে। খোলা জানলার দিকে তাকালাম, আর সাথে সাথে অনেকগুলো প্রশ্নের উত্তর আমার সামনে পরিষ্কার হয়ে গেল। এই জানলা দিয়ে আমি আগেও তাকিয়েছি, তবে ঠিক এই ফ্রেমে নয়, এই বেডে শুয়ে নয়, দাঁড়িয়ে। মাথার যন্ত্রণা শুরু হয়েছে, মাথার পিছনে কেউ যেন ধারালো নখ সজোরে ফুটিয়ে দিচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, আমি জ্ঞান হারাচ্ছি, কে আমি? আমার ক্ষীণ হয়ে আসা চিন্তা শক্তি স্তর ভেদ করে কে যেন উত্তর দিল। রাত্রিবেলা যখন জ্ঞান ফিরল তখন ঘরটা অন্ধকার, মনে হচ্ছে কেউ যেন মাথার ভিতরে সবকিছু বের করে নিয়েছে, ফাঁকা, কিচ্ছু নেই ভেতরে। পা দুটো নাড়ানোর চেষ্টা করলাম, সাথে হাত দুটো, নড়ল না। ঘরে কেউ বসে আছে আমার ঠিক সামনেই। অন্ধকারের ভিতর আমি ছায়া মূর্তিটা খানিকটা দেখতে পেলাম। তোমাকে একটা কথা জানানোর আছে সোমনাথ, ডাক্তারের গলা। আমি চিৎকার করে উঠলাম, কে কে সোমনাথ? আমার আমার নাম ইন্দ্রনাথ দাস। ও হ্যাঁ, ইন্দ্রনাথ,
তোমার শরীরটা ঠিক হওয়ার আসানি। ডাক্তারের গলা আশ্চর্য রকম শান্ত, এক খণ্ড বরফের মতো কথাগুলো আমার বুকের উপর আছড়ে পড়ল। কে কে বলেছে? বলার কিছু নেই, সবাই জানে। আমি চারপাশ ভালো করে ঠাউর করার চেষ্টা করলাম। ডাক্তার এখনো একইভাবে সেই চেয়ারটায় বসে আছে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। এবার তিনি উঠে দাঁড়ালেন, এক পা করে এগিয়ে এলেন আমার দিকে, আগের মতোই ঠান্ডা গলায় বলে চললেন, তুমি স্টিফেন হকিন্সের কথা বলছিলে? আমি? চলো, আপনি তো আমায় বলছিলেন। আমার গলা ফেটে উন্মত্ত চিৎকার বেরিয়ে এলো। তো তোমাকে আমি একটা গল্প বলি, যেটা বলে ফ্যান্টাসি নয়, কারণ পাশের বাড়ির গল্প, রগরগে নৃশংস, যেমনটা হয় আর কি। স্পেনে এক ভদ্রলোক থাকতেন জানো, তার নাম রামন সান পেদ্রো, পেশায় জেলে, নেশায় কবি। আমাকে বলছেন কেন? আরে শুনুন না, জ্ঞান বাড়বে। তো একদিন কি হলো, এই রামন গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আর উঁচু পাহাড়ের থেকে পড়ে তার ঘাড় গেল মোটকে। ডাক্তার বলল যে বাকি জীবনটা তার গলার নিচ থেকে শরীরটা আর নড়বে না, সে ল্যাত খেয়ে পড়ে থাকা ছাড়া তার বাকি জীবনে আর কিচ্ছু করার নেই। মানে একদম হাগুমুতু পর্যন্ত লোকে করিয়ে দেবে, গালে মশা কামড়ালে লোকে মেরে দেবে, কানে কেঁচো ঢুকতে দেখলেও দাঁত খিলিয়ে চুপচাপ শুয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। ফলে রামনের হলো দুঃখ, এত দুঃখ হলো যে সে বলল তাকে ভিষ খাইয়ে মেরে দিতে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে কে? কারণ বেঁচে থাকা কাজটা যত কষ্টই হোক না কেন, মানুষের পক্ষে মানুষ মারাটা অন্যায়, নরকবাস ব্যাস। ফলে রামনকে আর কেউ মারল না, রামন বাঁচিয়া প্রমাণ করিল যে সে বাঁচে নাই। কিন্তু সে হাল ছাড়ল না, লড়াই চালিয়ে গেল। ওই বিছানায় হাগুমতু করতে করতেই তিরিশ বছর। কিসের লড়াই জানো? তো বড় কিছু দাবি নয়, রুটি কাপড়া মাখান কিছু নয়, শুধু এক ছেলে বিষ তার পাশের টেবিল থেকে তুলে তার শরীরে পুশ করে দিতে হবে। বেচারা হাত পা অসাড় হয়ে গেলে শহীদ হওয়া পর্যন্ত মুশকিল। যাই হোক, তিরিশ বছর লড়াই করে শেষ পর্যন্ত বিষ খেয়ে রামন পৃথিবীর এথিক্যাল চিন্তাবিদদের কলা দেখিয়ে ড্যাংড্যাং করে স্বর্গে গেল। ডাক্তার থামলেন, বোধহয় একটু নিঃশ্বাস নিলেন। আমি কিছু বললাম না, জানি কিছু বলেই লাভ নেই, কারণ কথা বলাটুকুই আছে আমার। এই মুহূর্তে তাতে কোনো লাভ হবে না। ডাক্তার আমার হাতটা চেপে ধরলেন। মনে পড়ছে ডাক্তার, এ দুদিন আগে এই বেডটায় আমি শুয়েছিলাম, মরতে চেয়েছিলাম, না হয় আমার ঘুমের মধ্যেই একদলা ওই থায়োপেন্টাল ঢুকিয়ে দিতেন আমার মুখে। আমি সারা রাত চিৎকার করেছি, যদি হাত দুটো কাজ করতো তাহলে আপনার পায়েও ধরতাম। এতদিন ধরে শুধু একটাই কথা বলতে চেয়েছিলাম আপনাকে, আমি বাঁচতে চাই না ডাক্তারবাবু, আমায় মেরে ফেলুন, আমি পারি না, আমি পারি না। কিন্তু না, আপনি আমায় বলেছিলেন মনের জোর রাখতে, ভগবান আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তারপর পরশু রাতের কথা মনে পড়ে ডাক্তার? শেষ প্রশ্ন করেছিলাম আপনাকে, আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আপনি কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, মনে পড়ে? এখনো ভাবলে ভীষণ আনন্দ হচ্ছে জানেন, আপনিও খুশি আমিও খুশি, কেমন অদল বদল হয়ে গেল বলুন দেখিনি। হ্যাঁ, সারা রাত ভগবানের কাছে শুধু এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমাকে কাল সকালে আলো দেখিও না, নাহলে ওই ডাক্তারের শরীরটা দিয়ে দাও আমাকে, আমারটা ওকে। আপনাকে কি বলবো ম্যারি, সকালবেলা উঠে দেখলাম হাত পা নড়ছে, ভালো আমার ভালো আপনার পাচেটে দুলো খাবে।